কৃষ্ণঃ পরব্রহ্ম নিত্যঃ পূর্ণঃ সনাতনঃ ইতি জ্ঞানং সমাশ্রিত্য মুক্ত জ্ঞানং লভেত ধ্রুবম্। শ্রীরাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নমো নমঃ। ছেলেদের ব্যস্ত
প্রকৃতিটিকে আমরা বলি গুরু গোপনী মা, কারণ তিনি এগুলো যতটুকু উপহার দিয়েছেন বলে তার জন্মতিথিটাকে আমরা আজকে গুরু কি এই কথা আমরা বলি যাতে বলি গুরু বলি তৎসত্ত্বে গুরু কি সেই কথাটিকে নিয়ে যদি ভাবতে গুরু এই যদি ভাবতে রামকৃষ্ণ পরিমণ্ডলে যে গীতাটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে আচার্য শঙ্কর তবে
দিব্যজ্ঞান লাভের পথে হচ্ছে দীক্ষা থেকে শুরু হয়। আমি এর আগে একটি কথা বলেছিলাম সত্যিয়াম ব্রহ্মনিষ্ঠম গুরুজির সংজ্ঞাতে, যে শাস্ত্র গ্রহণের দ্বিতীয় হবে ব্রহ্মনিষ্ঠ। ব্রহ্মনিষ্ঠ কি? শাস্ত্র মানুষ আপনারা প্রতিটি অঞ্চলে পাবেন একজন দুজন করে দিলে জ্ঞানী মানুষ ও সাত্বিক জীবন যাপন করে, শাস্ত্রীয় মানুষ পাওয়া যায় শাস্ত্র। কিন্তু ব্রহ্মনিষ্ঠম কথাটি শাস্ত্রটা কিন্তু বেঁধে দিয়েছে। ব্রহ্মনিষ্ঠম অর্থাৎ যারা অন্ধকার জীবন করেন, ব্রহ্ম সম্পর্কে সচেতনকে আলোচনা করেছেন, এরকম মানুষ কোথায় পাবে? ব্রহ্ম করতে গেলে প্রথম পদক্ষেপ হচ্ছে তাকে সন্ন্যাসী হতে হবে, না হলে ব্রহ্ম উপাসনা অধিকার চলে। ব্রহ্ম উপাসনার জন্য আমাকে সন্ন্যাসী হতে হবে, তাই আচার্য শঙ্কর বলে তাই সন্ন্যাস না হলে আমার মুক্তি হবে না, তাই তিনি কিন্তু সবচেয়ে ছেড়ে ছুটে সন্ন্যাসী পথ বেছে নিয়েছেন। চৈতন্য মহাপ্রভুকে দেখি শ্রীরামকৃষ্ণকে কিন্তু সেই সন্ন্যাসের পথে বেছে নিতে হয়েছিল দূতাবলীর কাছে, যে আমাকে সন্ন্যাসী হতে হবে। অর্থাৎ এটা যেমন তাদের জন্য প্রয়োজনীয়তা ছিল না, তারা আচার্য, তারা হচ্ছে জগতের গুরু, তারা হচ্ছে অবতার, তৎসত্ত্বেও জগতে যারা আচার্য হবে তাদের এই সন্ন্যাস ত্যাগের পথে তাদের চালিত হতে হবে। কত বড় কত ছোট এই পরিমাণ আমাদের নেই। শ্রীরামকৃষ্ণ সে সম্পর্ক বলছেন, যতদিন আমার গুরু শুনিবার যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ। কত বড় শাস্ত্র, কত বড় পণ্ডিত, কত বয়স, কি লিখেছে, কি করেছে, শাস্ত্র অর্থ চালে কিনা, আমি একটা প্রশ্নগুলি উত্তর দিতে পারবেন কিনা, এইসব এই প্রশ্ন করার বলছি কারণে আমার আমি তো গুরু গুরু হয়ে গেলাম, কোন গুরুকে প্রশ্ন করলাম এটা বলতে পারলেন না, তাহলে আমি তো গুরু গুরু হয়ে যাই। শাস্ত্রটা বলছি এই তোমার অধিকার নেই, তুমি তার কাছ থেকে যে বিষয় জানতে পারো সেগুলো, তবে গুরু কিভাবে পাবো সেটাও শাস্ত্র বলছে। যিনি তোমার সুখে দিকে সবসময় বর্তমান যুগে হয়তো গুরুবাজের এবং একপাশে রাজপুরোহিত হয়ে থাকেন, তারা কিন্তু বিভিন্ন স্থানে আছে খুঁজে নিতে পারবে। আপনি কোনো তীর্থস্থানে বেড়াতে গেছেন, কৈলাস মানসরোবর বা অমরনাথ গিয়েছেন, গিয়ে দেখবেন কোনো একজন স্বামী দেখবেন তার এমন অভিজ্ঞতা, তার সঙ্গে এমন নতুন কতগুলো ওই আগুন এখনই তার জীবন সঙ্গে দীর্ঘ যে কিন্তু জগতের সবচেয়ে বেশি এখন আমরা বুঝছি আমি কীরকম করি পছন্দ করি। কিন্তু মানুষ বলে তাই তো আমরা যদি খ্রিস্টান হই সারা বিশ্ব ঘুরতে পারব, বাইবেল সোসাইটি কিনতে বাইবেল দেয় সারা বিশ্ব ঘোরার সুযোগ করে দেয়, কেউ বললেন না আমরা ইসকনে যাব সারা পৃথিবী ঘুরব দেখব কেন কি কত জায়গায় গেস্ট হাউস আছে দান করব। দেখুন আমার খুশি অনুসারে কিন্তু আমি সেখানে দীক্ষা নিয়েছি বা যাচ্ছি, আমার কি জগত সম্পর্কে জানা, সাথে গুরুর রহস্য কি, ঋষিরা কি বলে গেছে তার অর্থ জানা, আমার জীবন সম্পর্কে আমার জানা, আমার চরম গতি কি, জীবনের উদ্দেশ্য কি, তাহলে কিন্তু আর ঘোরা বেড়ানো কথা কথা প্রশ্ন আসবে না। আমার জীবনের উদ্দেশ্য কি যদি আমি জানতে চাই, তার শ্রীরামকৃষ্ণের কাছে এই প্রশ্নটা নিয়ে যাওয়া হয়। ঈশ্বর লাভ করতে গেলে আনুষঙ্গিক আরো আরো জিনিস কিন্তু আমাদের কাছে আসে,
সেবা করার জন্য দেখি যেন দেখে মনে হয় ঈশ্বর প্রতি ভগবান তার জীবনটাই ভালো
আমি সব কিছু করতে আসি বলে তিনি তার বিবেকে সব কিছু উঠিয়ে নিয়ে নিজের মধ্যে নিয়ে নিলেন। তুমি আমাদের মধ্যে আমরা অপরিয়াকে এত বিস্তার করে ফেলেছি চারিদিকে সেটি কৃষ্ণ পরব্রহ্ম নিত্যঃ পূর্ণঃ সনাতনঃ ইতি জ্ঞানং সমাশ্রিত্য মুক্ত জ্ঞানং লভেত ধ্রুবম্। শ্রীরাম।